আসসালামু আলাইকুম, শুভ সকাল আমার ছোট্ট সোনামণিরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। প্রথমে আমি তোমাদের ইংলিশ ক্লাস নিচ্ছি। আমার সামনে একটা ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা তো চিনো। এটা কি বলো তো? এ, এটা ভেরি গুড, এ ফর অ্যাপেল। তোমাদেরকে গত ক্লাসে আমি অ্যাপেল বানানো শিখিয়েছি না? আজকে একটু ছবি দিয়ে দেখাচ্ছি। দেখো, এ ডাবল পি এল ই অ্যাপেল, ক্যাপিটাল লেটারে, আর এগুলো কি সব স্মল লেটার। আবার ম্যাডামের সাথে বলো, এ ডাবল পি এল ই অ্যাপেল। অ্যাপেল খেলে শক্তি বাড়ে, অ্যাপেল খেলে কি হয়, শক্তি বাড়ে। এরপর দেখো এটা কিসের ছবি, এটা কি বি, ভেরি গুড। এটা ক্যাপিটাল লেটার, স্মল লেটার, দেখেছো? এটা কি বল, বি ফর কি হয় বল। বল স্পেলিং কি? আজকে আমরা বল স্পেলিং শিখবো। বি এ ডাবল এল বল, বল স্পেলিং কি বলো? বি এ ডাবল এল বল, ঠিক আছে। তাহলে প্রথমটা ক্যাপিটাল লেটার আর দুটা স্মল লেটারগুলো দেখতে পাচ্ছি, তিনটা স্মল লেটার। বল দিয়ে আমরা কি করি, বল নিয়ে খেলা করি, বল নিয়ে খেলা করি, ঠিক আছে। এগুলো তো তোমরা পারো, আমি আজকে স্পেলিং করাচ্ছি। এটা কি সি, সি ফর কি, এটা কি, ভেরি গুড, ক্যাট। ক্যাট স্পেলিং কি, সি এ টি, ক্যাট। ক্যাট স্পেলিং কি, সি এ টি, ক্যাট। এটা ক্যাপিটাল লেটার আর এগুলো স্মল লেটার, দেখেছো? তাহলে ক্যাট রাতে ইঁদুর ধরে, ক্যাট কী করে, রাত্রেবেলা ইঁদুর ধরে, ঠিক আছে। সি ফর ক্যাট, সি এ টি, ক্যাট। তাহলে আজকে আমি তোমাদেরকে এখন এটা এস্টাবলিশ করে রেখেছি। দেখো কি, আগে তো অ্যাপেল বানান শিখেছি তাই না, আজকে বল আর ক্যাট। বল স্পেলিং কি দেখো, বি ফর বল, এখানে তোমরা বি লিখবে ক্যাপিটাল লেটার। বল স্পেলিং কি, বি এ ডাবল এল বল, দেখেছ? আর এটা কি এভাবে লিখবে, বি, বি লিখে এখানে বল স্পেলিং লিখবে, বি এ স্মল লেটার ডাবল এল বল। ক্যাট, এটা কি প্রথমে এখানে তুমি সিটা লিখবে, তারপর এখানে কী করবে, সি ক্যাপিটাল লেটার, এ স্মল লেটার, টি স্মল লেটার, তাহলে সি এ টি, ক্যাট। আবার দেখো, সি, সি ক্যাপিটাল লেটার, ক্যাট স্পেলিং কি, সি এ টি, ক্যাট। তাহলে বল আর ক্যাট বানানটা ভালো করে শিখবে এবং লিখবে। আচ্ছা, এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।